আরো প্লিজ একটু কমেন্ট করো। খুবই মানে রেসপন্সিভ সরকারি অফিস টাইপ একটু আর কি, এখনো সর্ট আউট হয়নি, একদম নতুন নতুন। ওয়াও, এটার স্মেলটা কিন্তু। সবাই কেমন আছো? আবার নর্মাল লাইফে ব্যাক। এতদিন ওরা ছিল ঘর একদম জমজমাট চলছিল। এনিওয়েজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। এত গরম পড়েছে, মানে কি বলবো, সেটা অল ওভার ইন্ডিয়াতেই পড়েছে, আর ব্যাঙ্গালোরে তো মানে রেকর্ড বলতে পারো। এত গরম ব্যাঙ্গালোরে আমি দেখিনি কখনো। কি আর করবো, কুলার তো কিনেছি আর জল দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি কুলারে, এতটাই গরম এখানে। যাই হোক, আজকে সারাদিনটা কীরকম কাটে তোমরা দেখতে পাবে। আজকে রাত্রে একটা ইনভিটেশন আছে, যাব। আর এখন যাই, গিয়ে রান্না করি, কারণ রান্না বান্না করে দুপুরে খেতে হবে। একটু লেটে ঘুম থেকে উঠেছি, যাই এখন গিয়ে রান্না বান্না করি। মাসি কিছুটা করে দিয়ে গেছে, চিকেন করব। আর দেখতে থাকো ব্লগটা, আই হোপ ভালো লাগবে, আর অবশ্যই একটা লাইক করে দিও। সকালের চাটা নিয়ে বসলাম, বসে মনে হলো একটা ব্রেকফাস্ট অর্ডার দিই। আজকে ভাবলাম ব্রেকফাস্টটা ম্যাকডি থেকে করি, কারণ আমার তো অ্যাকচুয়ালি মেডটা আসে না সকালবেলা, তো ব্রেকফাস্ট অ্যাজ সাচ কিছু বানানো হয় না। কখনো কখনো ঘরে পাউরুটি বাউরুটি খেয়ে নিই, বাট আজকে স্পেসিফিকলি ভাবলাম ম্যাকডির যে এগ বার্গারটা হয় না, ওইটা আনাবো। তো ওইটা চায়ের সাথে খাবো, খেয়ে তারপরে আবার রান্না করতে নামবো। ওই দেখো আমার সুইগি আবার এরকম বাইকে কবে থেকে আসছে কে জানে। জিপ, কি কোন সাইজ জিপ? থ্যাংক ইউ, ম্যাক ডেলিভারি। এই হলো আমার এগ বার্গার। দীপঙ্কর চলে গেল, এখন টায়ার যেটা পাংচার হয়েছিল ওটা ঠিক করবে। বিশাল বড় একটা লোহা দেখলাম ঢুকে আছে এটার মধ্যে। ভাই সেকেন্ড টাইম হচ্ছে, আগেও একবার হয়েছিল এরকমই পাঙ্কচার পাঙ্কচার। আগে আমি ভাবতাম যে খালি হাওয়া এমনিতেই বেরিয়ে যায়, পরে এসে দেখা গেলো যে পাঙ্কচার। আর এটা অ্যাবাউট থ্রি মান্থস আগে হয়েছিল একবার, এবার আবার থ্রি মান্থস পর আবার সেম পাঙ্কচার। একদম ফ্রেশ, একদম নতুন নতুন স্ক্রু পূর্ণ কীভাবে লাগা। ভাজা হচ্ছে পেঁয়াজ এখানে, আর এই দেখো আলু ভাজা হয়ে গেছে, আর এই যে চিকেন। গরম, আমি মানে ট্যাপের জল হাতে দিয়ে আমার মনে হচ্ছে আমার হাত পুড়ে যাচ্ছে, পুরো ফুটন্ত গরম জল হয়ে রয়েছে ট্যাপে। আগে তো মানে স্নান করতে হতো গিজার চালিয়ে, লাইক 12 মান্থস ব্যাঙ্গালোরে এরকম, আর এখন গিজার বাদ দাও, নর্মাল ট্যাপের জল তো স্নান করা যাচ্ছে না, এত গরম জল। এইদিকে চলছে টায়ার পাংচার, মাশরুম পাংচার লাগাবে এখন, অ্যালয় থেকে টায়ারটা পার করবে। আমার অ্যালয়টার অবস্থা, এটাতে কিছু না হলেই হলো আর কি। মাশরুম বল, কে বলতে এসো? মাশরুম পাঞ্চ। ইসকো লাগা কে ফির হাইওয়ে মে চল সকতে হ্যায় না, মতলব 100-120 কে স্পিড মে কুছ হোগা তো নেই না। তো দীপঙ্কর ওখানে কাজ করতে করতে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম। আজকে ঘরটা এতই ফাঁকা লাগছে, ঘরে কোনো আওয়াজ নেই, ওরা থাকতে তো টিভি চলতো, কথা হতো, আজকে পুরোই ফাঁকা ফাঁকা। মাংসটা হচ্ছে, একটু পরে জল দিয়ে দেব। ফাইনালি রান্না বান্না হয়ে গেছে, মাংস ফুটছে, এখন গরম মশলাটা দিয়ে দিয়েছি, এবার বন্ধ করে দেব। আর একটা জিনিস হচ্ছে, আমাদের ফেসবুকের মনিটাইজেশনটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, মানে যদি কেউ এখান থেকে দেখছো, মানে যদি কেউ জানো যে ফেসবুকের মনিটাইজেশনের ব্যাপারে কোনো আইডিয়া আছে বা দিতে পারো, প্লিজ একটু কমেন্ট করো। এটা নিয়ে মানে কাফি কয়েকবার একটু ইস্যুস হচ্ছে, তো যদি কেউ আমার সাথে পার্সোনালি কানেক্ট করতে চাও, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমাদেরকে এসে মেসেজ করতে পারো। কাপলেট ব্লগস _ইন্ডিয়া হচ্ছে আমার ইনস্টা অ্যাকাউন্ট, তো এখানে এসে একবার মেসেজ করো, তাহলে আমি বলবো যে ব্যাপারটা কী। ফাইনাল লুক অফ দ্য চিকেন, স্মেলটা কিন্তু মাস্ট এসছে আজকে। আজকে আমার বেশ ভালো লেগেছে স্মেলটা। যত দিন বাড়ে দেখো, রোদটা আমাদের ঘরে এই ভেতরে চলে আসে, রোদটা পুরো
এবার চলে যাই স্নানে, কারণ এখন স্নান মানে স্নানটা এখন যতটা ডিলে করে করি না তত বেটার লাগে, কারণ তাড়াতাড়ি যদি সকালে স্নান করি সেই মানে দুপুর দুটো তিনটে নাগাদ ঘেমে যাচ্ছে তাই অবস্থা। তো ইটস বেটার কি মানে একটু ডিলে করে 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 স্নানটা করি, কিন্তু এখন অলরেডি 4টে বাজে, এখন তো স্নান না করলে আর উপায় নেই, কেমন একটা ইয়ে করে এখন মানে যা অবস্থা তাতে রাতেও একবার স্নান টান করে ঘুমোতে হবে। নিয়ে নিলাম মাংস ডাল আর ভাজা, পটল ভাজা। সামনে চলছে কুণাল কামরার কি একটা কমেডি, আর সকাল থেকে একটু অফিসের কাজ ছিল সেটা সারলাম, তারপর আমাদের ফেসবুকের মধ্যে তো আমরা লাইভ টাইভ শুরু করেছি না, তো সেটার মধ্যে আবার কিছু একটা স্টার্স বলে একটা কিছু জিনিস আছে সেটা আবার এনাবেল হয়েছে। সেটা এনাবেল হওয়ার পর মনিটাইজেশনের করার ছিল হয়তো, কারণ স্টার্সটা অনেক আগেই এনাবেল হয়েছিল, কিন্তু তখন করা হয়নি, তার জন্য আবার এটা কী জানি কী একটা প্রবলেমের জন্য আটকে গেছে। তারপর আবার দেখলাম রিসেন্টলি কয়েকদিন ধরে ট্রাই করছি যে এভরি টাইম আই এম ট্রাইং টু অ্যাড দ্য ট্যাক্স ইনফো, ওহাপে অ্যাড করতে নেমে কিছু না কিছু একটা প্রবলেম হয়ে যায়। আর লাস্ট দুদিন ধরে চলছে ফেসবুকের চ্যাট সাপোর্টের সাথে পটর পটর মানে কথাবার্তা আর কি, আমরা কিছু পাঠাই ওরা কিছু তার এগেনস্টে রিপ্লাই দেয়, বাট এইদিকে ভালো যে তারা খুবই মানে রেসপন্সিভ, আন্ডারস্ট্যান্ডিং আমি দেখলাম ফেসবুকের চ্যাট সাপোর্ট। চ্যাট সাপোর্ট ইউটিউবেরও বেশ ভালো, বাট ইউটিউবেরটার মধ্যে ইনস্ট্যান্ট কোনো রেজলিউশন আমি পাই না মোটামুটি, বাট ফেসবুকের মধ্যে কাফি ইনস্ট্যান্ট রেজলিউশন টাইপ আর একটু সরকারি অফিস অফিস টাইপ একটু লাগবে আর কি, কেন জানি মনে হয়। তো একটা ফর্ম ফিল আপ করতে হয়, এটা সাম ইউএসএর কী বলে ট্যাক্স একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেটা ফর্ম ফিল আপ করা নিয়ে দু তিনবার আরও প্রবলেম চলছে। এক একবার ডিজিটাল সিগনেচার লাগে ওদের, ডিজিটাল সিগনেচার কখনো দিচ্ছি নিচ্ছে না, কখন আবার বলছে যে না হ্যান্ড রিটেন সিগনেচার লাগবে, পতা নেই প্রবলেম হো রা হ্যায়, তারপর আবার কি মান্থ ডেটের নমেনক্লেচার ওইসবের মধ্যে প্রবলেম, তো চলছে অনেক কিছু, এখনও অবধি ফাইনালাইজ হয়নি প্রবলেম, এখনও সর্ট আউট হয়নি, তো ওটা নিয়েই কাজকর্ম চলছে আর কি। আজকে সারাদিন ওইসব জিনিস নিয়ে চলছে আর কি, আজকে যদি রিজলভ হয়ে যায় তো আই থিঙ্ক ওয়েল অ্যান্ড গুড। কতটা রোদ ভাবো, একদম মনে হচ্ছে দুপুর 1-2 বাজে, বাট অ্যাকচুয়ালি কটা বাজে জানো? এই দেখো 5:32, আর এই হলো অবস্থা। কি চলছে এগুলো? আমরা যাচ্ছি গুয়ের বাড়ি, গুয়ের বাড়িতে রামরাজ, গুয়ের গিফটে আমরা যেটা এনেছিলাম কোয়েম্বাটোর থেকে ধুতি আর শার্ট, এটা তো দেওয়া হয়নি, তো আজকে যাব ব্লুদের বাড়িতে, কারণ নববর্ষের গিফট এটা ব্লুয়ের, আর তার সাথে হচ্ছে ব্লুয়ের মার বার্থডে আছে, তো এখন বেরোবো, বেরিয়ে ব্লুয়ের মার জন্য একটা গিফট নেব, আর ব্লুয়ের তো হয়ে গেছে গিফট, আর তারপরে ওদের বাড়ি যাব, আজকে ওদের বাড়িতে নিমন্ত্রণ, চলো। কটা বাজে জানো? 6টা, আর দেখো কতটা রোদ, আর একদম দিন হয়ে আছে, সন্ধ্যে লাগতে লাগতে অলমোস্ট 7টা, এক সময় আমার মনে হয় আমি ইউরোপে থাকি। আর তোমরা হয়তো অনেকেই ভাবছো প্রিন্সদের কি খবর, প্রিন্সরা মানে যখন তোমরা ভিডিওটা দেখছো প্রিন্সরা কিন্তু অলরেডি পৌঁছে গেছে বাড়ি, তো হ্যাঁ ওদের ট্রেন মোটামুটি টাইমে ছিল, একটু লেট তো ছিল, অ্যাজ ইউজুয়াল হামসফর তো লেট করেই, তো ওরা এখন বাড়ি পৌঁছে গেছে আর আমাদের ঘর ফাঁকা। এনিওয়েজ কি আর করা যাবে, অবস্থা হয়ে থাকে এই ওয়েদারের মতো ব্যাঙ্গালোর মধ্যে, প্রত্যেকদিন বেরোও শুধু না দিনেও না, মানে তুমি যদি 2 ঘন্টা গ্যাপেও যদি বেরো ঘর মানে গাড়ির উপর একদম তুমি এখন এটাকে তুমি এখন এটাকে বিয়ের গাড়ি থেকে নরমাল গাড়িতে কনভার্ট করো, গাড়ির ইঞ্জিনের মধ্যে ঢুকে যাচ্ছে ফুল পাতা, ফুল পাতার যা অবস্থা। পৌঁছলাম ওয়েসিস, ঝটপট একটা গিফট নেব, দেখি কোথা থেকে নিয়ে বেরিয়ে যাব, কারণ ব্লুয়ের আবার ঘুমানোর টাইম হয়ে যাবে, আমরা যদি বেশি লেট করে যেতে ব্লুয়ের আবার ঘুমিয়ে যাবে ব্লু, তাহলে ব্লুকে আর অ্যাক্টিভ পাওয়া যাবে না, আর একটা হলো ওদের বাড়িটা অনেকটাই দূরে, তো আমাদের যেতে মিনিমাম 1 আওয়ার তো লেগে যায়। গিয়ে দেখছি এত লম্বা লাইন, মানে আমাদের যেটা এক্সপেক্টেড টাইম ছিল তার থেকে অনেক দেরি হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে, এত ভিড়
লাইফস্টাইলে আমি জন্মে দেখিনি। লাইফস্টাইলের এসিও কাজ করছে না, পুরো গরম, ভেতরে আমি ঘামছিলাম, তারপরে যেইমাত্র হোম সেন্টারের ওপরে উঠলাম ঠান্ডা, তখন এসি ফিল করতে পারছি। মারাত্মক ভিড়, আর বিলিংয়ে এত লেট হচ্ছে, ব্লুয়ের বাড়ি যেতে সেই লেটই হয়ে গেল। অন্যদিন এই পার্কিংটা খালি খালি থাকে, আর আজকে দেখো চতুর্দিকে গাড়ি আর গাড়ি ভর্তি। আজকে এই দেখো, ও বাবা, এটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। এখানে দেখো ব্লু বড় হলে খেলতে পারবে, সব ঝুলা ফুলা রয়েছে ওদের, ছোট্ট একটা পার্ক মতো। চলো চলো, লিফট নিচেই আছে। হ্যালো, আগে হাম লোক থোড়া লেট হো গে, সরি। কি জানি কথাবার্তা চলছে। টাটা করছে, টাটা করছে। হ্যালো, হেঙ্গি, তোমার সব ড্রেস ব্লু, তাই তোমার জন্য ইয়েলো। ওইদিকে ওই যে উপরে এই দেখো, আসতে না আসতে মুভির বানালো এখানে, কি সুন্দর করে সাজানো। কি আছে গো? এটা সসেজ, নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাই, কেক, সবকিছু এখানেই বানানো। এটার স্মেলটা কিন্তু মাস্ত আসছিল তুমি যখন খাচ্ছিলে, আমার খিদেটা বেড়ে গেছিল। আর এটা দেখতে না অনেকটা তোমার বাংলাদেশি পোলাও এর মতো হয়েছে। হ্যাঁ, কাচ্চি কাচ্চি, এক্স্যাক্টলি, আমার নাম মনে পড়ছিল না, কাচ্চি, অনেকটা কাচ্চি স্টাইলি। হ্যাঁ, কাচ্চি স্টাইলি দেখে মানে কালার ওয়ালার সবকিছু ওরকমই, আর চালটা ওরকমই, চালটা ওই চিনি গুঁড়া চাল বলে। আমরা তো আমাদের এখানে কি বলে এই চালগুলোকে, জিরা রাইস, জিরা রাইস। আচ্ছা আচ্ছা আচ্ছা, চিকেনটা দেখো, ও একদম বাংলাদেশি। হ্যাঁ হ্যাঁ, সাইডে দিয়ে দাও সবাইকে। ওরে বাবা, কি জিরা রাইস, কাচ্চি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, বড় বাচ্চা না, কাচ্চি বিরিয়ানি। Yes, মাস্ট। রাত বাজে দুটো বাজে, আর 5 মিনিট ব্লু ঘুমিয়ে যাবে বলে আমরা ভিতরে কথা বলিনি। যাই হোক, এখন বেরোই,
চলো। অনেক রাত হয়ে গেছে, এডিট করা বাকি আছে। তো দ্যাটস ইট ফর দিস ব্লগ গাইস, সি ইউ গাইস ইন আওয়ার নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো অ্যান্ড অলসো ডু সাবস্ক্রাইব যদি ফার্স্ট টাইম দেখছো। আর ভিডিওটাকে একদম লাইক করতে ভুলবে না, লাইক করে দাও, কমেন্ট করে জানিও। টাটা।